রাহুল গান্ধীর সঙ্গে সচিন পাইলটের কি বৈঠক? আমরা জানতে পারছি যে রাহুল গান্ধীর সঙ্গে সচিন পাইলটের একটি বৈঠক হয় এবং সূত্র মারফত যে খবর পাচ্ছি কোনো গোপন স্থানে এই বৈঠক হয়। যদিও কি কথা হয়েছে এখনো পর্যন্ত কিন্তু সেটা স্পষ্ট নয়। মনোহর বিষ্ণুই আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। মনোহর জি, রাহুল গান্ধী কি সাথ সচিন পাইলট কি বৈঠক ক্যা বাতচিত হুই ইয়ে কোই জানকারি মিল রহা হ্যায়? देखिए, इसमें दो तरीके की बातें। एक बात यह है कि कुछ जो लोग हैं वो कह रहे हैं कि मुलाकात हो चुकी है और मुलाकात के नतीजों पर सबका जो है सबकी नजर बनी हुई है कि राहुल गांधी और सचिन पायलट की मुलाकात में क्या बातचीत हुई और उसके आगामी जो राजनीतिक जो घटनाक्रम उस पर क्या असर होगा और किस तरीके से कि जो मुलाकात हुई उसमें क्या बातें रखी सचिन पायलट ने और राहुल गांधी ने, उनसे क्या जानना चाहा और उनकी जो शर्तें हैं वो किस तरीके से मानी जा सकती है उस पर भी शायद बातचीत हुई, ऐसी जानकारी मिल रही है। और एक जो ग्रुप है वो ये कह रहा है कि मुलाकात अभी होनी है, लेकिन अभी कोई कंफर्मेशन दोनों तरफ से नहीं आ रहा है, ना कोई मुलाकात तो हुई इसके बारे में कह पा रहा है, कोई ये भी नहीं कह पा रहा है कि मुलाकात होगी, क्योंकि सचिन खेमा पूरा एकदम मतलब गुप्त रूप से चल रहा है और किसी तरीके से मीडिया से दूरी बनाए हुए हैं तो जानकारी मिल पाना मुश्किल हो पा रहा है। वहीं राहुल गांधी की तरफ से भी कोई बयान नहीं आया, न उनकी तरफ से कोई जानकारी दी गई है, तो ये कयास लगाए जा रहे हैं कि राहुल गांधी और सचिन पायलट की अगर मुलाकात होगी या हो गई है तो उसके नतीजे क्या होंगे उस पर सबकी नजर बनी। शुक्रिया आपको। করোনা আক্রান্ত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় টুইট করে জানালেন কোভিড সংক্রমণের কথা। সংস্পর্শে আসা সকলকে শারীরিক পরীক্ষার পরামর্শ প্রাক্তন রাষ্ট্রপতির। দৈনিক সংক্রমণের নিরিখে বিশ্বে শীর্ষে ভারত, 24 ঘন্টায় আক্রান্ত 62,000, দেশে একদিনের রেকর্ড মৃত্যু, 24 ঘন্টায় মৃত 1,007, সুস্থতার হারে কিছুটা আশার আলো। করোনায় বেহাল অর্থনীতিকে চাঙ্গা করবে মনমোহনের বুস্টার ডোজ, নগদ সাহায্যের মাধ্যমে প্রত্যেকের জীবন জীবিকা নিশ্চিত করতে হবে, প্রয়োজন বাজারের নগদ যোগান, অর্থনৈতিক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক স্বশাসনের পরামর্শ প্রাক্তন প্রধানমন্ত্রীর। বাংলাদেশে আটকে থাকা মানুষদের ফেরাতে রাজ্যকে নির্দেশ কেন্দ্রের, ফেরানো হোক আটকে পড়া প্রায় 2,700 ভারতীয়কে, মুখ্য সচিবের চিঠি বিদেশ মন্ত্রকের। রাহুল পাইলট বৈঠক জল্পনাতে উত্তাল কংগ্রেসের অন্দরমহল, কোন গোপন জায়গায় রাহুলের সঙ্গে কথা বলতে চান পাইলট, কেসি বেণুগোপালের সঙ্গে যোগাযোগ রাখছে গেহলত বিরোধী শিবির। ডিজিটাল ইন্ডিয়া ঐতিহাসিক সাফল্য, সমুদ্রের তলা দিয়ে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যুক্ত চেন্নাই আন্দামান, প্রকল্পের সূচনায় প্রধানমন্ত্রী, আরও নিবিড় হবে যোগাযোগ মন্তব্য মোদির। অসঙ্গতির পর অসঙ্গতি, 15 কোটি টাকা কোথায় গেল তা জানতে আজ ফের রিয়া চক্রবর্তীকে জেরা ইডির, তদন্তকারীদের মুখোমুখি রিয়ার ভাই শৌভিক, বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীও। পরীক্ষা না দিলে কোনো মতে ডিগ্রি নয়, সুপ্রিম কোর্টে স্পষ্ট করে দিল বিশ্বভারতী মঞ্জুরি কমিশন, কিভাবে পরীক্ষা বাতিল করতে পারে দিল্লি মহারাষ্ট্র, প্রশ্ন তুলে আদালতে হলফনামা পেশ কেন্দ্রের, শুক্রবার ফের শুনানি।